আমরা জানি চার বছর পর জেএনইউতে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। গত চার বছর ধরে এই দেশের ফ্যাসিস্ট সরকার জেএনইউতে ছাত্র সংসদ নির্বাচন করার সাহস দেখায়নি, শেষ পর্যন্ত নির্বাচন করতে বাধ্য হয়েছে। এরা জেএনইউকে গৌশালায় পরিণত করতে চেয়েছিল। আরএসএস, বিজেপি এবং তাদের ছাত্র সংগঠন এবিভিপি মাঠে নেমেছিল এরা জেএনইউকে দখল করবে সেই মানসিকতা নিয়ে। কিন্তু গতকালকের নির্বাচনে জেএনইউর ছাত্রছাত্রীরা, গণতান্ত্রিক ছাত্রছাত্রী, এরা বুঝিয়ে দিয়েছে যে জেএনইউর অভ্যন্তরে ফ্যাসিবাদী মতাদর্শের কোনো জায়গা নেই। কালকে সারাদিন এবিভিপি এবং বিজেপিওয়ালারা প্রচার করেছে যে জেএনইউ নাকি ওরা ছাত্র সংসদ দখল করতে পেরেছে, আজকেও এই প্রচার চালানোর চেষ্টা চলছে। কিন্তু জেএনইউর ছাত্রছাত্রীদের ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে যে জয় অর্জন করেছে, আমরা মনে করি এই জয় শুধুমাত্র জেএনইউর ছাত্রছাত্রীদের জয় নয়, তারা যে দুর্দান্ত জয় ছিনিয়ে এনেছে গোটা দেশ জুড়ে স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াই চলছে, এই লড়াইকে আরও শক্তিশালী করার প্রশ্নে মদত জুগিয়েছে। এবং এই জয় মতাদর্শগত জয়, এই জয় গণতন্ত্রের জয়, এবং সারা দেশের শিক্ষিত ছাত্র সমাজ, সারা দেশের যারা মগজ দিয়ে সমস্ত কিছু চিন্তাভাবনা করতে চেষ্টা করেন তাদের কাছে এটা বার্তা দিয়েছে যে ফ্যাসিবাদ, বিজেপি, আরএসএস শেষ কথা বলবে না। এই দেশের বুকে যখন এই স্বৈরাচার নামিয়ে আনার চেষ্টা হয়েছে, তখন এই দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ জানিয়েছে এবং স্বৈরাচারের বিপদ মোকাবিলা করেছে, স্বৈরাচারকে পর্যদুস্ত করেছে, এবং আগামী দিনেও সেটা ঘটবে। গতকালকে জেএনইউর বিজয়কে আমরা আজকে এখানে এসএফআই, টিএসইউ ঐক্যবদ্ধভাবে মিলিত হয়েছি। আমরা কুর্নিশ জানাই জেএনইউর ছাত্রছাত্রীদের, আমরা অভিনন্দন জানাই জেএনইউর ছাত্রছাত্রীদের, এবং গোটা দেশে এই জয় দারুণভাবে স্বতঃস্ফূর্ততা নিয়ে সাধারণ মানুষকে আরও বেশি লড়াইয়ের জন্যে উৎসাহিত করছে, এবং আমরাও তাই আজকে এখানে সমবেত হয়েছি এবং আমরা অভিনন্দন জানাচ্ছি, কুর্নিশ জানাচ্ছি জেএনইউর সাধারণ ছাত্রছাত্রীদের। বারো থা কতর্নি যতনি সাই রং সুরং নাই কতর থাই নাম্বার ওয়ান অংখা শুধু বারো থা কতর্নি ওয়াল নি জেএনইউ হুনি চিনি যাব ও জেএনইউ লেফট প্যানেল মানে কি চিনি স্টুডেন্ট ইউনিয়ন কাউন্সিল গবাং গুড বাই কপলাই অংমানি বাকে চুং তিনি ত্রিপুরা হাস্তে এসে পাই টি সি মিলুই চুং আপনার সেলিব্রেশন খাই দেব নারা যতন সাই মানো মোদি হাপাং ডাবল ইঞ্জিনের মঙ্গল যেভাবে তিনি অবারার বার বর্ষ শিক্ষা না যেভাবে কুকলগা অঞ্চল আনলে চাইচুং মানে যিনি ত্রিপুরা অবত লুকজাং মানে আবহাই জরাগ জেএনইউ যে জেএনইউ সব সময় ভারতবর্ষ না কাছে লামা ফুলগো কারণ চুং সাই মানো যদি ভারতবর্ষের কোনো ছাত্রছাত্রী বা ত্রিপুরানের ছাত্রছাত্রী যদি শিক্ষা হয় শিক্ষিত হয়ে থাকে মোদি হাপাংনি যে জুমলা ও জুমলানি এগেনস্ট কক্সানি চেক নাই আপনি কিনি যাবেন না তিনি ত্রিপুরা হাসতে গো ও বিজেপি হাপাং বরাবর তিনি স্কুলের টিচার করে মাস্টার করে আপনার বরক বাহাইকে স্কুলনি ত্রিপুরানি এডুকেশন সিস্টেম না সময় নাই চাইতে পারে আপনার যে এনু তাই সব প্রুফ খাই রেখা যদি পুরা ভারতবর্ষনি সরাইরক ত্রিপুরানি সরাইরক যদি শিক্ষায় শিক্ষিত অংখে ও মোদি সরকার না হারিয়ে মানো আর ওই শিক্ষায় শিক্ষিত জেএনইউনি ছাত্র সমাজ হাইন হয় তাই সব প্রমাণ খাই রেখা যে জেএনইউ যে জেএনইউ চিনি ভারতবর্ষের কাছে লাভা ফুনগুই তঙ্গ যে জেএনইউ পুরা ওয়ার্ল্ড তাই পুরো ভারত হাকতনি কাছে এমন একটা এডুকেশন পলিসি বা সিস্টেম যে জেএনইউ পুরা ভারত হাকতনি কাহাম কাহাম সরং নাইরক ডর আপনার তুই না চিনি তিনি এসএফআই টিএসইউ নি বরণা চুন শুভেচ্ছা জানাবই বা বরণা কংগ্রাচুলেশন জানাবই কাহিনী বদল নেবই ত্রিপুরা তিনি লোকহীনতা পান না।
Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.